সুপ্রিয় দর্শক, স্বাগত যুগেন চিত্তার শিক্ষাঙ্গনে। দীর্ঘ 18 মাস পর নির্দিষ্ট শর্ত খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 12 সেপ্টেম্বর প্রিয় শিক্ষার্থীরা ফিরেছে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষাঙ্গন মুখরিত হয়েছে শিক্ষার্থীদের পদচারণায়। এই মুহূর্তে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনে বিরাজ করছে উৎসবের আমেজ। কেমন ছিল শিক্ষার্থীদের সেই পদচারণা? আজকের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে আমরা সেই বিষয়টি জানতে চেষ্টা করব। আজকে আমার সাথে ছুটিতে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জে দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। আমার সাথে রয়েছেন জনাব আব্দুল কাইয়ুম, প্রিন্সিপাল ইনচার্জ নারায়ণগঞ্জ ক্যাম্পিয়ন স্কুল অ্যান্ড কলেজ, এবং মীর মোসাদ্দেক হোসেন, প্রিন্সিপাল নারায়ণগঞ্জ গিয়াসউদ্দিন ইসলামিক একাডেমিক কলেজ। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত আমাদের আজকের যুগের চিন্তার শিক্ষাঙ্গনে। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা সবাই উল্লসিত, কারণ আমাদের শিক্ষার্থীরা তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে পদচারণা করেছে, তারা অত্যন্ত আনন্দিত। বিভিন্ন গণমাধ্যমে আমরা তাদের প্রতিক্রিয়া দেখেছি, তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, এবং শিক্ষক অভিভাবক সবাই এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন, অভিভাবকরা আমাদেরকে জানিয়েছেন। তার আগে ঠিক আপনাদের দুজনের কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনারা দুজন দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আসলে সেই দিনটি কেমন ছিল যখন আমাদের শিক্ষার্থীরা আবার আমাদের স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসলো? আমি প্রথমে চলে যাবো জনাব আব্দুল কাইয়ুম স্যার আপনার কাছে। ধন্যবাদ। আমি সুম্মে সালমা শর্মা, এবং সেই সাথে ধন্যবাদ যোগের চিন্তা কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর সন্ধ্যার আয়োজনের জন্য। আপনি যে প্রশ্ন করেছেন, 18 মাস পর শিক্ষার্থীবৃন্দ তাদের প্রিয় ক্যাম্পাসে ফেরত এসেছে, এবং অবশ্যই দিনটি অনেক আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীবৃন্দকে তাদের প্রতিষ্ঠানে স্বাগত জানানোর চেষ্টা করেছে। আমাদের চেষ্টার পাশাপাশি শিক্ষার্থীবৃন্দের যে আবেগ, যে উচ্ছ্বাস, যে আকুতি আমরা দেখেছি, তাদের প্রতিষ্ঠানে তারা আসতে পেরেছে, এবং তাদের দীর্ঘ 18 মাস পরে আসার যে আনন্দটুকু তারা প্রকাশ করেছে, সেটি সত্যি অসাধারণ, অতুলনীয়। ধন্যবাদ উপস্থাপিকা স্বর্ণা ম্যাডামকে এবং যুগের চিন্তাকে এই ধরনের একটি আলোচনায় আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমাদের 544 দিন অতিবাহিত হওয়ার পর বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘ বন্ধ আগে ছিল না। আমরা এই কাঙ্ক্ষিত দিনে প্রস্তুতি নেওয়ার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রায় সেপ্টেম্বর মাসব্যাপী ওনাদের একটা প্রক্রিয়া ছিল। বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে প্রথম ডিজি মহোদয় প্রফেসর ডক্টর সৈয়দ গোলাম ফারুক স্যার এসে কিন্তু সকল প্রস্তুতিগুলো আগে দেখেছেন, ইনশিওর করেছেন। আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি ছিল, ওদের বরণ করে নেওয়ার জন্য সবচেয়ে বড় ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করা। বিশেষ করে দীর্ঘ প্রায় 18 মাস ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে না আসার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করেছিল। তাই আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি ছিল যে আমাদের ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার পূর্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য উপযোগী গড়ে তোলা, এবং সরকার কিন্তু সেই দিকে নজর দিয়েছেন। এবং আমাদের নারায়ণগঞ্জ জেলা যে শিক্ষা অফিসার মহোদয়, ওনার নেতৃত্বে আমাদের নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার যে একটা স্বাস্থ্যসম্মত বিধি পালন করার জন্য যে সরকারি নির্দেশনা ছিল, এটা সকল শিক্ষা প্রতিষ্ঠান, আমরা বলতে পারি দৃঢ়ভাবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে এটা ইনশিওর করতে পেরেছে। এবং ছাত্রছাত্রীরা এই ক্যাম্পাসে আসার জন্য যে উদ্দীপনা, সেইটা আমরা আসলে ওই মুহূর্তটা যদি বাস্তবিক চিত্র না দেখাইতে পারি, আমরা নিজেরাও উপলব্ধি করতে পারবো না। এটা একটা ছাত্র এবং শিক্ষকের সবচেয়ে বড় সাফল্য হলো তার ক্যাম্পাসের উপস্থিতি। এইটা এখন আসার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে অনেকটা প্রাণচঞ্চল্য ফিরে আসছে। আমি মনে করি তারা বন্দী দশা থেকে বাস্তব ক্যাম্পাসে ফিরে আসছে, এইটাই সবচেয়ে বড় সাফল্য। স্যার, আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে দফায় দফায় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া আর ডেট দেওয়া এবং খুলে দিতে না পারা, এবং কিছুটা তাড়াহুড়ো করে মনে হলো যে এই সময় স্কুল খুলে দেওয়ার যে ঘোষণাটি এলো, এবং সেই সময় আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কতটুকু প্রস্তুত ছিল সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে আনার জন্য? স্যার, আপনার কাছে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। কতটুকু প্রস্তুত ছিল, সেই সাথে তো অবশ্যই প্রস্তুতির সামর্থ্য কতটুকু ছিল বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই বিষয়টি আমরা আলোচনায় নিয়ে আসব। মূলত আমরা লক্ষ্য করেছি 17 মার্চ 2020 সালে যখন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তারপর থেকেই আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সকল শিক্ষার্থীবৃন্দেরই সার্বক্ষণিক চিন্তা ছিল যে কবে আবার স্কুলে ফিরব, কলেজে ফিরব, বিশ্ববিদ্যালয়ে ফিরব আমরা ক্লাসে ফিরব। মূলত সরকারও সে বিষয়ে সচেষ্ট ছিলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি তারা চেষ্টা করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন তারিখ ঘোষণা করেছেন, কখনো 6 মাস পরে, কখনো 1 মাস পরে, অথবা কখনো পত্রিকায় বিভিন্ন রকম লেখালেখি আমরা দেখেছি যে আমাদের প্রতিষ্ঠান খুলবে। কিন্তু এইবার যখন আমরা আবার 12ই সেপ্টেম্বর স্কুল খোলার জন্য যে প্রস্তুতি আর বা খোলার যে ঘোষণা এসেছে, সেক্ষেত্রে আসলে সরকার অনেক দিন ধরে এই বিষয়ে হোমওয়ার্ক করছিল। আমরা একটি চূড়ান্ত একটি প্রস্তুতির ডকুমেন্ট আমরা সরকারের দিক থেকে প্রায় 39 পাতার একটা প্রস্তুতির ডকুমেন্ট আমরা সরকারের দিক থেকে পেয়েছিলাম, আমাদের হাতে আছে, আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সংযুক্ত তাদের সাথে ছিল। তবে এইবার সেটা একটা 19 দফা প্রস্তুতির মধ্য দিয়ে সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য স্বাস্থ্যবিধি মেনে যাতে শিক্ষার্থীবৃন্দ ক্লাসে আসতে পারে, কলেজ স্কুল বা বিশ্ববিদ্যালয় যেতে পারে, সে ধরনের 19 দফার এক ধরনের একটা প্রস্তুতি সম্বলিত স্মারক আমাদের হাতে পৌঁছেছিলাম। তাদের সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আসলে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান চেষ্টা করেছে সেই 19 দফা যথাযথভাবে পালন সাপেক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ক্যাম্পাসে আনার জন্য। এবং নারায়ণগঞ্জ ক্যামেরন স্কুল যেহেতু আমি সেই প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছি, মূলত প্রতিদিনই আপনারা জানেন যে 19 দফা প্রস্তুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে বা কতটুকু এক্সিকিউট করা হয়েছে সেই বিষয়টা কিন্তু সরকার সার্বক্ষণিক মনিটরিং করছেন। ইতিমধ্যেই সরকার অনলাইন বেসড ডাটা সংগ্রহ করছেন গুগল ডক্সের মাধ্যমে এবং প্রতিদিন আমাদেরকে সেই ডাটা আপলোড করতে হচ্ছে। এতে করে আমাদের যে মূলত আমাদের সন্তুষ্টি আছে, আমরা মোটামুটি শিক্ষার্থীবৃন্দকে প্রতিদিনই স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে মূল ফটক হতে বা প্রধান গেট হতে স্বাস্থ্যদের বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসরুম পর্যন্ত নিয়ে যাচ্ছি। আমাদের এই ক্ষেত্রে আমি মনে করি যে সকল প্রতিষ্ঠানে একই কাজটি করছেন এবং শিক্ষা খাতে স্বাস্থ্যবিধি মানানো যে কতটা জরুরি এবং কতটা অন্যান্য সেক্টরের তুলনায় এটা কতটা সচেতনতার সহিত আন্তরিকতার সহিত করা হচ্ছে সেই বিষয়টা আমরা সবাই পরিলক্ষিত হচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। স্যার, আসলে এই চ্যালেঞ্জটা আপনাদের ক্ষেত্রে কেমন ছিল, তাদেরকে স্বাস্থ্যবিধি মানিয়ে তারপর শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া, এক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন আপনারা? আমাদের গিয়াসুদ্দিন মডেল কলেজে আমরা প্রথমে আমাদের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে যাতে সরকারি যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যাতে আমরা আমাদের স্টুডেন্টদের বরণ করে নিতে পারি সেই প্রস্তুতি আমরা শুরু থেকেই গ্রহণ করি। আর আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রশাসক মহোদয় এবং এডিসি শিক্ষা মহোদয় এবং জেলা শিক্ষা অফিসার সবাই সম্মিলিত প্রয়াসে আগে কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো জেলা প্রশাসন সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পূর্বে কিন্তু পরিদর্শন করেছেন। বিশেষ করে আমার কলেজে আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয় স্বয়ং নিজে আমার প্রতিষ্ঠান দিয়েই উনি জেলার যে মনিটরিং কার্যক্রমটা উনি শুরু করেন এবং আমার সার্বিক চিত্রে উনি সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে উপজেলা থেকে এবং জেলার বিভিন্ন শিক্ষার বিভাগের লোকজন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আগে পরিদর্শন করে যেই ক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হয়েছে সেখানে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি দেখেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আজিমপুর সরকারি একটা কলেজের প্রিন্সিপাল মহোদয়কে কিন্তু এই এই ক্ষেত্রে কঠোরতার অবলম্বনের উনি কিন্তু অবস্থান নিয়েছেন। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি পালন করার জন্য সবাই আন্তরিক। কিন্তু আমার একটা বিষয় যেটা আমি অন্তত পক্ষে আমি যেটা মনে করি আমি একটু আতঙ্কিত, সেটা হলো শিক্ষা মন্ত্রণালয় বলেছে যে অভিভাবকদের শিক্ষা প্রতিষ্ঠানে জটলা না করার জন্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বাচ্চাদের সাথে অনেক অভিভাবক আসছেন এবং বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে তাদের স্বাস্থ্যবিধি পালন করার জন্য সরকারি নির্দেশ পালন করার জন্য সচেষ্ট থাকি কিন্তু ছুটি হয়ে যাওয়ার পর রাস্তায় যে চিত্র দেখি এটা কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়। এখানে চিন্তার বিষয় হলো যে ম্যাক্সিমামের কিন্তু প্রাইভেট কার নেই, তাদের কিন্তু লোকাল গাড়িতে উঠতে হয়,
সেইখানে কতটুকু স্বাস্থ্যবিধি পালন করা হচ্ছে, এবং আমাদের বাচ্চারা কিন্তু ওইখানে আমি মনে করি ঝুঁকির সম্মুখীন হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের ভাবিয়ে তুলছে। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু স্বাস্থ্যবিধি পালন করতে যথেষ্টভাবে আন্তরিক হয়ে গেছে, একেবারে গ্রামের স্কুল থেকে শুরু করে শহরের পর্যায়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সবাই আমি মনে করি শতভাগ সফল। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে, কিন্তু আমরা এখন সবচেয়ে বড় ভয়টা হলো রাস্তায় যে আমাদের বাচ্চারা যাচ্ছে, অভিভাবকরা যাচ্ছে, এবং একত্রিত অনেক বাচ্চা অভিভাবক সহ নেমে আসছে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কিছুটা লঙ্ঘিত হচ্ছে বলে আমার মনে হয়। অভিভাবকবৃন্দের প্রতি আমাদের সরকারের দিক থেকে যে নির্দেশনা আছে যে অভিভাবক সমাবেশ কিংবা মেইন গেটে অথবা স্কুল বা প্রতিষ্ঠান গেটে যাতে তারা জটলা না করেন, স্বাস্থ্যবিধি যাতে সেখানে ব্যত্যয় না ঘটে, বিষয়টি যদিও সরকারিভাবে বলা হয়েছে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে অথবা তাদের সন্তানদের প্রতিষ্ঠানে প্রবেশ করিয়ে দেওয়ার পর তারা সেখানে স্বাস্থ্যবিধির অনেকটাই ঢিলেঢালাভাবে পরিলক্ষিত হচ্ছে, গার্ডিয়ানরা অতটা সচেতনতার পরিচয় দিচ্ছেন না বলে আমাদের মনে হচ্ছে। আমি আজও যেহেতু প্রতিষ্ঠান খোলা, আমি আজও কিছু অভিভাবকদের সাথে এই বিষয়ে কথা বলেছি। মূলত আমি যে বিষয়টি এখানে অ্যাড করতে চাই সেটি হচ্ছে সরকার করোনার প্যান্ডেমিকের শুরু থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত সরকার সকল প্রতিষ্ঠানগুলোকে করোনা নিয়ন্ত্রণের কাজে ব্যবহারের চেষ্টা করেছেন। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ তারাই এই বিষয়ে সরাসরি জড়িত ছিলেন না, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শিক্ষার্থীবৃন্দ স্কুলে আসতে পারেনি, কলেজে আসতে পারেনি, বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। তবে এবার যদিও বলা হচ্ছিলো 5%-এর নিচে আক্রান্তের হারও হলে পরে প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, কিন্তু আমরা দেখেছি এটা যখন 10-9% অথবা 9-10% এই অবস্থা ছিল তখনই প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। মোটামুটি সরকারের দিক থেকে সরকারকে সাধুবাদ জানাতে হয় যে তারা এক ধরনের চিন্তাভাবনা করে প্রতিষ্ঠানকে একটা সাহসিকতার সহিত খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেই ক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, অভিভাবক অভিভাবিকা সহ সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের সবার মনে রাখতে হবে যে করোনা নিয়ন্ত্রণে সরকারের সকল প্রতিষ্ঠানগুলো কাজ করেছে এতদিন, এখন নতুন করে শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সেই সাথে অভিভাবকদের একটা নতুন দায়িত্ব এসে পড়েছে যে আমাদেরকে সচেষ্ট হতে হবে, আমাদেরকে আন্তরিক হতে হবে, আমরা যাতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করে এই কাজটুকু করতে পারি, এবং আমাদের কোনো কাজের কারণে অথবা আমাদের কোনো আচরণবিধি লঙ্ঘনের কারণে যাতে আক্রান্তের হার বেড়ে না যায় সেই বিষয়ে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আশা করছি আপনারা এই বিষয়টার প্রতি সচেষ্ট থাকবেন এবং এটি করবেন। মূলত আমাদের শুধু যদি আমার প্রতিষ্ঠানের কথা বলি, ক্যামরেন স্কুল অ্যান্ড কলেজ, সেটি ডেফিনেটলি ওখানে অধিকাংশ শিক্ষার্থীর নিজস্ব তাদের পরিবহন ব্যবস্থা আছে, তারা আসে, এবং সেই ক্ষেত্রে হয়তোবা যদিও আমরা মেইন গেটের ভিতরে ঢুকতে দিচ্ছি না স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করার জন্য, এবং কিন্তু তাদের নিজস্ব পরিবহনে এসে তারা মেইন গেটে নামছে, তারপরে আমরা তাদেরকে প্রথমেই টেম্পারেচার মেপে হাত ধুয়ে স্যানিটাইজ করে তারপরে আমরা ক্লাসরুমে দিচ্ছি এবং নির্দিষ্ট দূরত্বে তাদেরকে বসানোর ব্যবস্থা করছি। এই বিষয়টা আশা করছি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে করছে, এবং হয়তো দুই একটা স্যার যেটা বললেন, দুই একটা জায়গা হয়তো পারছে না শিক্ষার্থীর সংখ্যাধিক্যের কারণে, তবে সবাই সচেষ্ট। এবং এই ক্ষেত্রে যদি গার্ডিয়ানের দিক থেকে যে সমস্যাটা দেখা যাচ্ছে, মূলত অনেক গার্ডিয়ানে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকার কারণে হয়তো পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করতে হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের নিজেদের সচেতনতা, নিজেদের প্রিকশনগুলো নিজেদেরকে মেনটেন করতে হবে। জি ম্যাডাম, প্রতিক্রিয়াগুলো নিয়ে একটু আলোচনা করতে আমি এখানে একটু বলি স্যারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে। বিশেষ করে অভিভাবকদের সচেতনতা যে বিষয়টা রয়েছে সেটা রয়েছে, কিন্তু বাংলাদেশের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। তা এখন যে আমরা একটা পরিস্থিতি আমরা দেখব যে 2020-এ যখন করোনা পরিস্থিতিতে বাংলাদেশের শুরু হয় তখন কিন্তু আমরা অনেকেই আতঙ্কিত ছিলাম, কিন্তু সেই ভয়টা কিন্তু এখন কেটে গেছে। আমরা এখন যেটা দেখি যে রাস্তায় সাধারণ মানুষ যারা আছে এরা মাস্ক পরা বাতি দিয়ে দিছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা এখন বেরিয়ে আসছে, রাস্তায় চলে আসছে, এই দায়িত্বটা আমরা যদি যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীদের যদি আমরা সেই নির্দেশ দিতে পারি, প্রয়োজনে তারা মাস্ক বিতরণ করবে জনসাধারণের মাধ্যমে, তারা প্রচারপত্র বিলি করবে কিভাবে আমরা করোনা থেকে রক্ষা পেতে পারি। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা যেহেতু বেরিয়ে আসছে এদের এখন ভূমিকা পালন করার সময় চলে আসছে,
আর আমার শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ হলো গিয়াসউদ্দিন মডেল কলেজ। শুরুর দিন আমি যে সমস্যাটা দেখেছি যে আমাদের স্কুল সেকশন আছে, সেখানে ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা আসার পর আমার একটা সুন্দর মনোরম লেক আছে, সবাই সেখানে জটলা করতেছে, কিন্তু আমরা বলার পরেও তাদের মধ্যে এই যে দীর্ঘদিন পরে সব বাচ্চারাও যেভাবে একে অপরের সাথে মিলিত হচ্ছে, অভিভাবকদের মধ্যে কিন্তু একটা কমিউনিটি আছে, মিলন মেলা তৈরি হয়েছে। আসলে এগুলো থেকে একটু সচেতন না হলে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত জটিল। তবে সেই বিষয়টা যেমন আছে, আমি আজকে সকালে যেটা দেখলাম যে নারায়ণগঞ্জ থেকে অনেক ছাত্রছাত্রী ঢাকা পড়াশোনা করতে যায়, আমি মমিতা বাসের মধ্যে দেখলাম অনেক ছাত্রছাত্রী ঝুলে ঝুলে যাচ্ছে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের আতঙ্কিত করছে। হ্যাঁ, হয়তো বা তারা মাস্ক পরিধান করছে, কিন্তু এই যে সবার সাথে পাবলিক গেদার যে জায়গাটা হচ্ছে, এই বিষয়টা একটু একটু আতঙ্কের বিষয় আমাদের। আমি তো মনে করতেছি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা যতটা সেফলি আসছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকছে তারা আনসেফ হয়ে, এটা কিন্তু একটা আতঙ্কের বিষয়। এটা এখানে একটু আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের একটু নজর দেওয়া উচিত। যেমন আমাদের গিয়াসউদ্দিন মডেল কলেজের ছাত্রছাত্রীদের আমরা আমাদের পরিবহন ব্যবস্থার মাধ্যমে, আমাদের বাস সার্ভিস আছে, আমাদের বাস দিয়ে আমরা ছাত্রছাত্রীদের অলরেডি নিয়ে আসা করতেছি, কিন্তু সব প্রতিষ্ঠানে তো সেই ক্যাপাসিটিটা নেই। হ্যাঁ, আমরা আমাদের বাস সার্ভিসের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের আনয়ন করার চেষ্টা করছি, হয়তো আমরা শতভাগ পারছি না, আমাদের সব স্টুডেন্টদের বাস সার্ভিস দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে স্যার, সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়তো বা সেরকম ক্যাপাসিটি থাকতেও পারে, বাট সরকার কি ধরনের কোনো পদক্ষেপ নেবে কিনা? জি, ধন্যবাদ স্যার, স্যার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মূলত আমরা হয়তো প্রতিষ্ঠানের ভিতরে আমরা স্বাস্থ্যবিধি শতভাগ মানানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু তারা আসছে, তাদের যে পরিবহন ব্যবস্থা সেই জায়গাটায় হয়তো যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বিধায় তাদের স্বাস্থ্য ঝুঁকিতে তারা পড়ছে অথবা করোনা ঝুঁকিতে তারা পড়ছে। এই বিষয়টা নিয়ে অনেকগুলো চিন্তাভাবনা করা যেতে পারে, একটা পলিসি নির্ধারণ করা যেতে পারে, ছাত্রছাত্রীদের যেসব তাদের জন্য আলাদা করে পরিবহনের ব্যবস্থা করা যায় কি না সেই বিষয়ে ভেবে দেখা যেতে পারে। আমার মনে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে কথাটুকু বলা খুবই গুরুত্বপূর্ণ, যেমন করোনার একদম খুবই খারাপ অবস্থায় যখন আমরা ছিলাম 2020-এর মার্চের পর থেকে, আমরা দেখেছি যে বিভিন্ন সময়কালে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বিজনেস সেক্টর, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে, তারা বলেছেন যে তারা স্বাস্থ্যবিধি মেনে তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রাখার চেষ্টা করেছেন। বাট আমাদের ধারণা যে যেসব প্রতিষ্ঠান, বিশেষ করে আরএমজি সেক্টর, তারা বলেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে তারা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করছেন, কিন্তু আমাদের ধারণা হচ্ছে যে যদি আরএমজি সেক্টর পারে তাদের প্রতিষ্ঠান খোলা রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে, আই মিন গার্মেন্টস সেক্টর, যদি ফর এক্সাম্পল যেহেতু আমরা নারায়ণগঞ্জ থাকি, তাহলে গার্মেন্টস সেক্টর যদি খোলা রাখতে পারে স্বাস্থ্যবিধি মেনে এবং তারা যদি সেটা সেখানে মেনটেন করতে পারে এবং তাদের নিজস্ব যানবাহন পদ্ধতির মাধ্যমে যদি তারা তাদের শ্রমিকদের আনা নেওয়া করতে পারেন, তাহলে সরকার অবশ্যই এই দিকে খেয়াল রাখা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই যেখানে নিয়মকানুন শেখানো হয় বেশি করে এবং শতভাগ শিক্ষিত জনগোষ্ঠীর প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি আমরা যথাযথ পালন করতে পারবো এবং সবাই করছেন। কিন্তু বাহিরের যে বিষয়টা আছে সেটাতে সরকার যদি কোনো পলিসি নির্ধারণ করে যে শুধুমাত্র ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য যদি বিভিন্ন পরিবহন সুবিধার ব্যবস্থা করা হয় আর কি, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই ঝুঁকিটুকু কমে যাবে এবং আমরা খুব ভালোভাবেই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে চালু রাখতে পারবো। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার পর যদিও বলেছে মূলত সরকারের দিক থেকে এটি করা উচিত, বেশি বেশি করে ক্যাম্পেইন করা, বেশি বেশি করে প্রচার করা যে আপনারা স্বাস্থ্যবিধি, অভিভাবকদের সচেতন করার যে বিষয়টুকু আছে সেটা হয়তো প্রত্যেক প্রতিষ্ঠান তার নিজস্ব আঙ্গিকে করছে, যেমনটা আমি করেছি। আমি বলেছি দেখুন, শিক্ষা ব্যবস্থা অনেক দিন বন্ধ ছিল, শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন বন্ধ ছিল, আমাদের কোনো কারণে যাতে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং অনেক অভিভাবকের সাথেই কথা হয় প্রতিদিন সকালে, আজকে তো প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে এবং বাই রোটেশন স্টুডেন্টদের এক রাউন্ড করে স্কুলে আসার যে পদ্ধতি সরকার ঘোষণা করেছে সপ্তাহে একদিন, তাও প্রায় শেষের দিকে আজকে মোটামুটি সবাই চলে আসছে ক্যাম্পাসগুলোতে, তাদের নির্ধারিত দিন যেভাবে ঠিক করে দেওয়া আছে, এতে করে মোটামুটি সকল অভিভাবকের সাথে আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে কম বেশি এবং তাদের সাথে আমরা যেটা শেয়ার করেছি, বিশেষ করে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টুকু শেয়ার করেছি, করোনা যাতে আরও বেশি ছড়াতে না পারে সেটা শেয়ার করেছি এবং আমরা যেটা বলছি সেটা কিন্তু তারা শুনছেন। যেমন করে আমরা যখন আজকেও আমি কিছু স্টুডেন্টকে আইসোলেশনের কথা বলেছি, তারা খুব সহজেই তাদের বাচ্চাকে তাদের বাসায় নিয়ে গেছেন, তারা বুঝতে পারছেন, উপলব্ধি করছেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি সরকারের এই বিষয়ে আর একটু যদি ড্রাইভ দেওয়া হয়, সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা এটা খুব সহজেই মোকাবেলা করতে পারবো।
স্যার, শিক্ষার্থীরা তো চলে আসলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং যেই স্লটগুলো ভাগ করে দেওয়া হয়েছে সেভাবে তারা আসছে বাই রোটেশন। আসলে এই মুহূর্তে আমরা যারা শিক্ষক আছি বা যারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আছে, তারা কি বিষয়ের উপর আসলে গুরুত্ব দিচ্ছে, শিক্ষার্থীদের শিখন ফল নাকি তাদের ক্লাসে যে দীর্ঘ বিরতির পর ফিরে আসা এবং তাদের যে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় রয়ে গেছে, আসলে সেক্ষেত্রে কি ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীদের তরফ থেকে? যে ধন্যবাদ ম্যাডাম। আসলে দীর্ঘদিন যাবৎ স্টুডেন্টরা কিন্তু একটা শৃঙ্খলে আবদ্ধ ছিল। আমরা যে অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্ল্যাটফর্মে যাদের যে শিক্ষাটা দিয়েছি, তারা কিন্তু বিশেষ করে প্রযুক্তিতে তারা কিন্তু অনেকটা এই আমরাই নির্ভর করে ফেলছি, যেহেতু পরিস্থিতি আমাদের সেদিকে বাধ্য করেছে। এই লেভেলটা কিন্তু স্টুডেন্টের খুব সেন্সিটিভ একটা জায়গা। এই ক্ষেত্রে প্রযুক্তির পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে। তাহলে গত প্রায় 18 মাস আমাদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে ক্লাসে নিয়ে আসার জন্য যে পজিটিভ দিকগুলো ছিল, সেটার আবার কিছু নেগেটিভ সাইডও সৃষ্টি হয়েছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে টিকটক, এই যে কিশোর গ্যাং, এগুলোর কিন্তু সৃষ্টি হয়েছে এই করোনা পারপাসেই। তা আমাদের এখন ক্লাসে যখন আমরা নিয়ে আসছি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো ওদের মোটিভেটেড করা। ওদের মানসিক বিকাশটা অনেকটা রুদ্র হয়ে গিয়েছিল, এটাকে তাকে পজিটিভলি আগে নিয়ে আসা। অনেকে কিন্তু নেশায় আক্রান্ত হয়ে গেছে, অনেকে ঝরে গেছে পরিস্থিতি। আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া আছে যে প্রথম ওদের পড়াশোনার কোনো চাপ দেওয়া যাবে না, কিন্তু বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু আমরা আবার একটা বিপরীত সিচুয়েশন ফেস করতেছি। আমাদের মোটিভেট করা যেমন লাগতেছে, তাদের মানসিক বিকাশের জন্য আমাদের যেভাবে ক্লাস করতে হচ্ছে, আমাদের সময়টা আমাদের খুব কম। সামনে আবার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, সময় হলো অনলি 2 মান্থ, কিন্তু আমরা সময় প্রতিদিন 2টে করে ক্লাস পাচ্ছি। আমরা কিন্তু দুই দিকে চাপের সম্মুখীন, বিশেষ করে ইন্টারমিডিয়েট লেভেলে। এক্ষেত্রে আমাদের সময় কম, ওদের মানসিক উন্নতি, আবার প্রতিদিন 2টি করে ক্লাস, এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অনলাইন অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। একটা অফলাইন ক্লাসের অনেক গুরুত্ব, বিশেষ করে সরাসরি, যে আমরা যারা প্রথম যারা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস শুরু করি জুম অ্যাপসের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে, আমরা হয়তো বা অনেকটা এগিয়ে গেছি, তারপরও হোক কিন্তু আপনার সরাসরি ক্লাসের গুরুত্বটা অন্যরকম। সেখানে স্টুডেন্টের সম্পূর্ণ মনোযোগটা থাকে তার শিক্ষকের প্রতি। অনলাইনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্ট অনলাইন ক্লাসে ইন করে অন্যদিকে দাবিত হয়ে যাচ্ছে বা কথা শুনছে না, কিন্তু এই অফলাইন পারপাসটা অনেক। তবে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টের পজিটিভভাবে মনোভাবটা সৃষ্টি করা এবং তাদের পাঠের প্রতি মনোযোগ আকর্ষণ করা এবং মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। বিশেষ করে ওদের খাবারের মেনু, অনেকে কিন্তু এরকম হয়ে গেছিলো, আমি আপনি শুনলে অবাক হবেন, যেদিন ফার্স্ট ক্লাস শুরু হলো 12 তারিখে, আমার এক সম্মানিত অভিভাবক উনি একজন কলেজের শিক্ষক, সরকারি কলেজের শিক্ষক, উনি বললো যে আমার ছেলে 8:30-9টার আগে ঘুম থেকেই উঠতো না, বাট ক্লাস শুরু হবে আগের দিন ওর মামা বাড়ি থেকে চলে আসছে এবং 6:30 সে ঘুম থেকে উঠছে যে কলেজে যাবে। এই যে আমার ছেলের মধ্যে একটা পরিবর্তন, আমি অত্যন্ত প্লিজড। এটা কিসের জন্য হয়েছে? এই যে এতদিন বন্দি, আমি কলেজে যেতে হবে, এগুলো কিন্তু পজিটিভ দৃষ্টিভঙ্গি। এক্ষেত্রে আমি একটু জানাই, সেটা হচ্ছে আমাদের অভিভাবকবৃন্দ কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে স্যার যেটি বললেন যে 2টি করে ক্লাস 2টি করে লেসন, আসলে এটা এই লেভেলের শিক্ষার্থীদের জন্য কতটুকু প্রযোজ্য, আসলে তাদের তো আরো বেশি ক্লাসের প্রয়োজন, সেক্ষেত্রে কি ক্লাস বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে কি? এখন আমাদের আমাদের যে নির্দেশনাটা দিয়েছে, এখন কিন্তু দীর্ঘদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর সরকার কিন্তু ওই যে আমাদের প্রতিদিন গুগল ডক্স এর মাধ্যমে যে তথ্যগুলো নিচ্ছে, একটু এক্সপেরিমেন্ট চলতেছে যে পরিস্থিতিটা কি। আমার মনে হয় সামনের মাসে আস্তে আস্তে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ হলে ক্লাস ওপেন করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই মাসটা হয়তো আমরা অবজারভেশন করব। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাদের এই ধরনের একটা নির্দেশনা দিয়েছে যে এই মাসটা হয়তোবা অবজারভেশন করার পর প্রতিনিয়ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের আপগ্রেড তথ্য নিচ্ছে যে কোনো স্টুডেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর অসুস্থ হচ্ছে কিনা, তার ফ্যামিলি অসুস্থ হচ্ছে কিনা। আমার মনে হয় সার্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ থাকে, আগামী মাসে আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাস করতে পারবে। জি
স্যার, সেই ক্ষেত্রে যেটা আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অভিভাবকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে যদি আমার সন্তান বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দুটি ক্লাস করতে পারে তাহলে কেন ফুল টাইমে ক্লাস করতে পারবে না। সেক্ষেত্রে এই যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কি এই লেসন প্ল্যানটি আর বের করা যায় কিনা আরও বেশি সময়ের জন্য, তাদের এটা দাবি ছিল আমাদের কাছে। গণমাধ্যমে আমরা দেখেছি অভিভাবক বৃন্দ তাদের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গুরুত্ব দেওয়া উচিত এই বিষয়টা আসলে আলোচনা দাবি রাখে। মূলত আমরা যেটা অবজার্ভ করেছি দীর্ঘ 18 মাস পরে শিক্ষার্থীবৃন্দ তাদের ক্যাম্পাসে ফিরেছে, তাদের ক্লাসরুমে ফিরেছে, তাদের অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তাদের আচরণগত পরিবর্তন দেখেছি, তাদের মনোজাগতিক পরিবর্তন দেখেছি, তাদের ডিসিপ্লিনারি বিহেভিয়ার এগুলোর উপরে আমরা অনেক অনেক ধরনের পরিবর্তন ইতিমধ্যে দেখেছি। এবং কোনো স্টুডেন্ট যারা বিশেষ করে একটু সিনিয়র স্টুডেন্ট তারা হয়তো ভুলতে বসেছে যে ক্লাসরুম এটিকেট অথবা কীভাবে অন্যকে সম্মান দিতে হয়, কারণ যেহেতু তাদের একটা বয়স ফ্যাক্টর বা এজ ফ্যাক্টর কাজ করে, সেই ক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব। তবে এই মুহূর্তে সরকার যেটা বলছেন যে আমাদের শুরুতে আমরা এতদিন পর যেহেতু প্রতিষ্ঠানে আসছি সেই ক্ষেত্রে আমাদের মূল দায়িত্বটুকু হচ্ছে তাদের হ্যাবিটগুলোকে রিভিল করা, রিট্রিভ করা, তাদের অভ্যাসগুলোকে আগের অবস্থায় নিয়ে আসা। একজন ছাত্র হিসেবে তার যা করণীয় সেটা করা উচিত। পড়াশোনা নিয়ে হয়তো আবার প্রেশার দেওয়া যাবে, ধীরে ধীরে তাদেরকে সেই অবস্থার উপরে ফেরত নেওয়া যাবে, কিন্তু মূলত শুরুর দিক থেকে তাদের যে সমস্যাটুকু, তাদের যে আচরণগত পরিবর্তন হয়েছে, তাদের যে বিহেভিয়ারাল প্যাটার্ন অথবা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তাদের উপর যেগুলো আছে সেগুলো কাটিয়ে তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফেরত নিয়ে আসার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে বলা হয়েছে 2 ঘন্টা। মূলত এটি একটু কনট্রাডিক্টরি মনে হয়, যদি কোনো স্টুডেন্ট বাসা থেকে 2টা লেসনের জন্য যদি কলেজে বা স্কুলে আসতে পারে তাহলে সেই ক্ষেত্রে কেন নয় 3 ঘন্টা 4 ঘন্টা অথবা নর্মাল কোনো আওয়ারের জন্য। তবে আমাদের এই বিষয়টার কারণে আসলে অনেকগুলো প্রবলেম হতে পারে। অভিভাবকরা এই প্রশ্নটি তুলেছেন সেটা অবশ্যই সরকারিভাবে যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে অবশ্যই আমরা মনে করি। এবং আমরা মনে করি যদি আমরা যেটা বেশি করে বোধ করি বা অনুভব করি সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে যেমন ধরুন ক্লাস 7কে আপনি একটা দিন নির্দিষ্ট একটা দিনে ক্যাম্পাসে আনছেন, সেই দিন আবার আমরা এই মুহূর্তে কিন্তু সরকারের যে পরিকল্পনা ব্ল্যান্ডেড সিস্টেম অথবা অনলাইন এবং অফলাইন দুটোতেই আমরা একসাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামর্থ্যের দিক থেকে শিক্ষক অথবা শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষিকার পরিমাণ এইটার কারণে কোনো, যেমন আপনি 7ও ক্লাস চালাবো আবার সেই সাথে আবার অন্যান্য ক্লাসগুলোতে আমাকে অনলাইনে যেতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে হয়তো দেখা যাচ্ছে যে শিক্ষক সংকটের কারণে এই বিষয়টা অনেক জায়গায় সম্ভব হয়ে উঠছে না। তো এই বিষয়গুলোর প্রতি অবশ্যই সরকার ডেফিনেটলি তাদের নজরদারি আছে, তারা বিভিন্নভাবে ডাটা সংগ্রহ চেষ্টা করছেন এবং আমরাও চেষ্টা করছি যে এটা মানিয়ে নেওয়ার জন্য। তবে অচিরেই আমাদেরকে এই শুরুর সংকট কাটিয়ে আমাদের নিজেদের ভূমিকার মাধ্যমে অবশ্যই আমাদেরকে স্বাভাবিক অবস্থায় ফেরত যেতে হবে। আদারওয়াইজ এখন যে ইন্টারিম পিরিয়ডে যে অল্প সময়ের জন্য স্টুডেন্টদেরকে আনা হচ্ছে এতে করে কিন্তু তাদের অনেকে বলছেন যে 2 ঘন্টার জন্য আসলো যেমন ঝুঁকি, 4 ঘন্টার জন্য আসলো তেমন ঝুঁকি। তো এই বিষয়টা অবশ্যই অনেকটাই লজিক্যাল, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে দেড় বছর ধরে তাদের যে পরিবর্তন হয়েছে, তাদের যে অভ্যাস চেঞ্জ হয়েছে, তারা যে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে পড়াশোনা করছিলো সেই জায়গা থেকে তাদের হ্যাবিটটুকুকে চেঞ্জ করে আবার নর্মাল অবস্থার মধ্যে আনতে আমরা আশা করছি অচিরেই সরকার এই বিষয়ে চিন্তাভাবনা করে ধীরে ধীরে আমাদের স্বাভাবিক কার্যক্রমে যাবো আমরা ইনশাল্লাহ। মূলত এই মাসটা আমি মনে করি যে ওদের মানসিকভাবে পজিটিভ আমাদের গত বছর আমাদের বিজন, ডক্টর বিজন দাস, উনি এটা নিয়ে অনেকটা রিসার্চ করেছিলেন। উনি কিন্তু একটা বলেছেন যে এমন একটা সময় আসবে যে বাংলাদেশে 80% মানুষ কিন্তু করোনার যে অ্যান্টিবডি এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এই ধরনের। তা আমরা কিন্তু আসলে ওই ধরনের একটা পরিস্থিতি আমার মনে হয় আমরা চলে এসেছে আমি মনে করি। উনি এটা নিয়ে রিসার্চ করছে এবং উনি বলছিলেন কিন্তু 80% 90% মানুষ কিন্তু এরকম অ্যান্টিবডি অটোমেটিক চলে আসবে। তা
আমরা সেই প্রত্যাশাই করছি যে আমরা সবার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে, আমাদের স্বাভাবিক কার্যক্রমে আবার সেই করোনার ভয়াবহ থাবা থেকে আমরা রক্ষা পাবো। তবে এটাও বলতে হয় যে যদি সত্যিকার অর্থে সংক্রমণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের জীবনকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, তাহলে বন্ধ করতেই হবে। সেটা এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত থাকার কোনো না, এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং অভিভাবকদের আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। পরবর্তীতে যেন শিক্ষার্থীদের দ্বারা মানে সংক্রমণের হার বেড়ে না যায়, সেক্ষেত্রে আপনাদের দুজনের কাছ থেকে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কিছু পরামর্শ আমরা আশা করছি ছোট করে স্যার আপনি এবং দুজনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ ম্যাডাম। তা আমাদের এখন সবচেয়ে বড় লক্ষণ হলো আমরা স্বাস্থ্যবিধিটা, যদি সরকার যেভাবে আমাদের ছাত্রছাত্রীদের যে স্বাস্থ্যবিধিটা দিয়েছে সেটা যদি আমরা প্রতিপালন করতে পারি এবং আমাদের ছাত্রছাত্রীদের শুধু নয় অভিভাবক এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাধ্যমে আমাদের সমাজের যারা আছে তাদের যে যদি আমরা সচেতন করতে পারি, আমি মনে হয় আমরা এই পরিবেশ থেকে ইনশাল্লাহ মুক্তি পাব। জি ধন্যবাদ। মূলত পরামর্শকারে যেটি আমি সবসময় দিয়ে যাচ্ছি একজন শিক্ষক হিসাবে, সেটা আমি তাদেরকে সিম্পলি তিনটা রুলের কথা বলছি আমার শিক্ষার্থী বৃন্দদের প্রতি, তারা আমি অনুরোধ করছি তারা এই তিনটা সিম্পল রুল ফলো করবে। প্রথমত হচ্ছে মাস্ক, এটার কোনো অল্টারনেটিভ নেই। দ্বিতীয়ত হচ্ছে তারা অবশ্যই হাত ধুবে, স্যানিটাইজ করবে এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবে। এই তিনটা সিম্পল জিনিস যদি তারা সত্যিকার অর্থে মেনে চলতে পারে, সেটা যেমন শিক্ষার্থীর জন্য দরকার তেমন করে অভিভাবকের জন্যও দরকার। অভিভাবকদের সচেতন হতে হবে, বেশি করে তাদেরই সচেতনতা বাড়াতে হবে। তারা বিভিন্ন জায়গায় যেভাবে ঘোরাফেরা করছেন, আবার সেই ক্ষেত্রে আবার শিক্ষার্থীদের সাথে মিশছেন, হয়তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সেটা স্ট্রিক্টলি স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছি কিন্তু গার্ডিয়ান লেভেলে সেটা হয়তো কিছুটা ঘাটতি আছে, সেই বিষয়টা গার্ডিয়ানরা খেয়াল রাখবেন। এবং আমার শিক্ষার্থীবৃন্দদের প্রতি অনুরোধ, তিনটি সিম্পল পলিসি তারা মেনে চলবে, অবশ্যই অবশ্যই মাস্ক পরবে, হাত ধুয়ে নেবে, স্যানিটাইজ করবে এবং ফিজিক্যাল ডিস্টেন্স মিনিমাম 3 ফিট তারা মেনটেন করে চলবে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের নিজস্ব স্বস্ব ক্ষেত্রে যে দায়িত্বটি রয়েছে, যে আমাদের দুজন স্যার আমাদেরকে জানালেন যে মাস্ক পরিধান করা।